প্রসেসিং মানে হচ্ছে এটাকে তৈরি করা ঠিক আছে আর আউটপুট মানে হচ্ছে তোমাকে রেজাল্টটা বের করে দিচ্ছে বুঝা গেল ইট অ্যাকসেপ্ট ডেটা প্রসেস देम এন্ড প্রোডিউস রেজাল্টস না কোশ্চেন নিজে सेम নিজে এটা আমি বললাম হ্যাঁ কি নিচ্ছে ওটাকে তৈরি করছে আর তোমাকে ওটা দেখাচ্ছে বুঝা গেল देयर आर फोर मेन पार्ट्स ऑफ कंप्यूटर्स মানে এখানে কম্পিউটারের কয়টা পার্ট হয় টোটাল হ্যাঁ এটা মেন পার্ট হ্যাঁ প্রথম কা হলো মনিটর এটা মনিটর হ্যাঁ তারপর কিবোর্ড এটা কিবোর্ড হ্যাঁ তারপর মাউস তারপর সিপিইউ কাকে বলে এই যেটা ঠিক আছে সিপিইউ सेंट्रल प्रोसेसिंग यूनिट द फर्स्ट ग्राफिकल स्क्रीन ऑफ कंप्यूटर इज कॉल्ड डेस्कटॉप हाँ डेस्कटॉप का क्या बोले कंप्यूटर है सब ठीक है प्रथम जो स्क्रीन था तुमने देख चो हाँ तुमने इतना देख इतना देख चो इतना क्या बोले डेस्कटॉप बोले क्या बोले डेस्कटॉप और डेस्कटॉप है কম্পোনেন্টস গুলো কি কি আছে ডেস্কটপে কি কি রাখা যায় কি কি থাকে তুমি ডেস্কটপে কি কি দেখতে পাবে দেখো সবথেকে প্রথমে কি আছে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মানে কি হয় এই ফটো যেটা দেখা যাচ্ছে তোমার এটা দেখাচ্ছে এটা হলো ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এটা হলো প্রথমটা আর দ্বিতীয়টা সেকেন্ডটা হলো তোমার আইকন ঠিক আছে আইকন মানে হচ্ছে এইগুলো এই দেখো এইগুলো দেখা যাচ্ছে এইগুলোকে বলে আইকন হ্যাঁ डेस्कटॉप आइकन बोले এটা কি বলে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এটা কি বলে ডেস্কটপ আইকন বুঝা গেল এবার তিন নম্বর আছে স্টার্ট বাটন হ্যাঁ স্টার্ট বাটনটা হচ্ছে এই কোণটা হ্যাঁ নিচেরটা সবথেকে নিচেরটা এই কোণটা এই যে এটা বুঝা গেল এইটা হলো স্টার্ট বাটন ঠিক আছে তারপর আছে সার্চ বার সার্চ বার সার্চ বার কোথায় আছে সার্চ দেখা যাচ্ছে সার্চের কাজ কি খোঁজা সার্চ মানে খোঁজা তোমাকে যে জিনিস রাখবে এখানে তুমি সার্চ বারে এইভাবে ক্লিক করে এখানে তুমি টাইপ করে খুঁজতে পারো জিনিসটা তুমি পাই যাবে ঠিক আছে সার্চ বার বুঝা গেল এইবার পাঁচ নম্বরটা আছে টাস্ক বার কি হয় তুমি এখানে যদি যে কোনো জিনিস খুলবা ওটা এখানে দেখা যাবে টাস্ক বারে বুঝলা দেখো আমি এখানে কোন জিনিস খুলি তো জিনিসটা এখানে দেখাবে টাস্ক বারে ঠিক আছে আমি বন্ধ করে দিলাম চলে গেল আমি বন্ধ করে দিলাম চলে গেল বুঝা গেল টাস্ক বারের ঠিক রাইট সাইডে দেখবা কোণার দিকে দেখবা কি আছে এখানে সিস্টেম ট্রে হ্যাঁ সিস্টেম ট্রেতে কি দেখা যাচ্ছে তোমাকে টাইম ডেট আর ভাষা দেখা যাচ্ছে কি কি পাঠাইলো বুঝলা এটা হলো সিস্টেম ট্রে ঠিক আছে এই কোণারটা রাইট সাইডের এই কোণারটা সিস্টেম ট্রেতে কি কি দেখা যায় মেসেজ দেখা যায় আর কি দেখা যায় টাইম আর হ্যাঁ আর ভাষা দেখা যায় এবার পাঁচ নম্বরটা আছে মাউস পয়েন্টার কি আছে মাউস পয়েন্টার মাউস কোনটা বললা হ্যাঁ এই মাউসটা একটু নরায় দেখো তো একটু নরাও দুটোই দুজন নরাও আস্তে আস্তে করো আস্তে 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 করে আস্তে করে নরাও 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 এবার নরাও কি নড়ছে তখন মাউসটা নড়ছে তখন কি নড়ছে হ্যাঁ ওটা কি বলে মাউস পয়েন্টার বলে কি বলে হ্যাঁ এটা কি বলে এটাকে বলে মাউস তুমি এটাকে নড়াচ্ছো তো কি নড়ছে ওটাকে কি বলে মাউস পয়েন্টার ঠিক আছে এবার আমি কম্পিউটারে কোন জায়গায় আছি কিভাবে বোঝা যায় কম্পিউটারে মাউস পয়েন্টারটি বোঝা যায় ঠিক আছে এখন আমি কোথায় আছি ডিস পিসিতে তারপর এখন কোথায় আছি নিউ ফোল্ডার বোঝা গেল हेलो शहनाज हेलो सर तो आज के तुम्हार प्रथम क्लास तो आज के तुम्हें की सीखले डेस्कटॉप आइकन छोटो बड़ा करो तै तो एखन की करा छोटो करा ना बड़ो करा लार्ज करा ना कि स्मॉल करा छोटो करा ना कि बड़ो करा इटा कि स्मॉल क्यों करबे एकटु करे देखाओ आमाके হচ্ছে করলো হইলো
হ্যাঁ, গুড গার্ল হয়ে গেছে। হ্যালো সঙ্গীতা, ভালো আছো তো? আজকে প্রথম ক্লাস, আজকে কি কি শিখলে? আজকে এই ডেস্কটপ আইকনগুলোকে ছোট বড় করা। ডেস্কটপ আইটম, ডেস্কটপ আইকনকে ছোট বড় করা, তো ঠিক আছে। হ্যাঁ, আজকে ওটা ওটাই শিখেছি আজকে। তুমি আজকে করে দেখাও, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডটা আমাকে চেঞ্জ করে দেখাও, ওয়ালপেপারটা। চেঞ্জ হয়েছে? হ্যাঁ, গুড গার্ল।